গুড মর্নিং, কেমন লাগলো স্যার আমাদের হোটেল থেকে? খুব ভালো, খুবই ভালো লাগলো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কুচবিহার থেকে এসেছি। কুচবিহার থেকে? হ্যাঁ এসেছি, আপনাদের এখানে আগেই বুক করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা 21 তারিখে এসেছি, 3 দিন ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তবে নন ভিউ রুমে ছিলাম, ভিউ রুম পাইনি। ভিউ রুমটা না থাকলেও আমরা যেরকম 3 দিনই দেখতে পেয়েছি, রুম থেকে বেরিয়েই যে ব্যালকনিটা বা যে ড্রয়িং রুমটা ছিল সেখান থেকে আমরা পার ডেই দেখতে পেয়েছি। পার ডেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি, খুব ভালোভাবে দেখেছি এবং ছাদ থেকেও দেখেছি। এবং আপনাদের যে রেসপন্সিবিলিটি বা আতিথেয়তা যেটাকে বলে আর কি, বা খাওয়ার দাওয়া সবই ঠিকঠাক, আমরা সবদিন এখানে খেতে পারিনি, বাইরেও খেয়েছি। আর ঘোরা বেড়ানোর দিক থেকে বা সাইট সিন এর জন্য যে গাড়ির ব্যবস্থা সেটা একদমই ট্রেমেন্ডাস, খুবই ভালো, মাইন্ড ব্লোয়িং একদম। আমার ড্রাইভার কেমন ছিল? ভালো ছিল, ড্রাইভার তো খুবই ভালো আর বিহেভিয়ার তো খুবই ভালো। ওকে স্যার, আপনি বলেন স্যার কিছু। পাঁচের মধ্যে কত? পাঁচের মধ্যে 4.9। থ্যাংক ইউ। আপনি বলেন ম্যাডাম। আমি তো এই যা কথা তাই, আর তার সাথে বেশি করার কথা যে ইউটিউব দেখে হোটেলটা বুক করেছি, সেই হিসাবে যে এতটা পাবো সেটা আশা করিনি। আমরা অনেকই ভাবি ইউটিউব দেখে বা ফোন করে কথা বলা, যেরকম সৈলিস লাইফস্টাইল দেখে দেখে ইউটিউবে ব্লগ ফলো করি আমরা, ওটা ফলো করে এসেছি, তাতে আমরা অনেক সময় মিসগাইডেড ফিল। সেটা তো কোনো মিসগাইডেড এর কোনো ব্যাপার নেই, লোকেশনটাও খুব ভালো, আটা পথে মেল এবং খুবই দুর্দান্ত অ্যাটমসফিয়ার। প্রত্যেকদিনই মেলে যাওয়া আশা করি। আমাদের হোটেল থেকে মেলটা খুব সামনে, তো এটা খুব ভালো, মেল তো কাছে, যখন ইচ্ছা তখন যেতে পারি। ভেন্ডারস গ্যালারি সবই কাছে, আবার লেভেলে, আবার লেভেল লেভেলে হলো টেনশন নাই, নাহলে অনেক জায়গায় এরকম আছে না, উপর নিচে হলে না টেনশন হয়ে যায়। আমরা খুবই এনজয় করেছি, ভবিষ্যতে যারা আসবে আমাদের ওখান থেকে তাদেরকে, বা আমরাও যদি আবার কোনোদিন আসি, আমরা এই হোটেলেই থাকব, এখানে একদিন স্টে করে গ্যাংটক যাব। ওকে থ্যাংক ইউ। আপনি বলেন ম্যাডাম, ভালো লেগেছে তো? তোমার নাম কি ভাই? তোমার নামটা বলো। অয়ন দেবনাথ, ভালো আছে তো? ঠিক আছে, ঘুরে ভালো আছে তো? এটা হলো কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে আপনার পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আপনাদের গুড লাক, তিন দিনই কাঞ্চনজঙ্ঘাটা আপনারা দেখতে পারলেন, একদম পরিষ্কার দেখতে পেয়েছি। গরম জলের সার্ভিসটা খুবই ভালো, গরম জল সবসময় পেয়েছেন তো? কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, ইলেকট্রিক কেটলি, গিজার এবং মুখ ধোয়ার জন্য যে বেসিনে গরম জল সেটা। হ্যাঁ দেখেন, আপনারা তো অনেকদিন আগে বুক করেছেন, আবার একদিনের পুরো পেমেন্ট করে দিয়েছিলেন, আবার নন ভিউ রুমে ছিলেন, আর ভিউ রুমে থাকেন, নন ভিউ রুমে থাকেন, সার্ভিস সব কাস্টমারকে একরকমই দিতে হয়, রেটটা আলাদা হয়, সিজনে আলাদা হয়, অফ সিজন আলাদা হয় রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একরকম আমাদের রুম, ভিউ রুম, নন ভিউ রুম একরকমই আছে সব। ওকে আবার আসবেন তো? ওকে ওকে থ্যাংক ইউ। ওকে, এটা হলো ভিউ আমাদের কাঞ্চনজঙ্ঘা, ছবি তুলে পাঠিয়ে দিই।